হচ্ছে একজন প্রশ্ন করেছেন, দিল্লির পরিস্থিতিতে কোরআন সুন্নাহ দিক নির্দেশনা অনুযায়ী আমাদের করণীয় বর্জনে কি হতে পারে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দিল্লিতে মুসলিমদের উপর যে নির্যাতন চলছে এটা আসলেই প্রত্যেকটি ইমানদার মানুষকে কষ্ট দেয়। মুসলিমরা সব এক দেহ এক প্রাণের মতো, কোথাও যদি ব্যথা হয় অন্যরা তাদারে ব্যথিত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য যারাই এই ব্যথায় ব্যথিত তাদের তাদের সমব্যথী হওয়া দরকার প্রথমে, দ্বিতীয়ত তাদের জন্য দোয়া করা দরকার। তাছাড়া এই অবস্থায় নিজেদেরকে ধৈর্য ধারণ করতে হবে প্রচন্ড রকমের, কারণ মুসলিমরা ভারতে সংখ্যালঘু আর সরকার সেখানে ইসলাম বিরোধী এবং মুসলিম বিরোধী, মুসলিমদের সম্পূর্ণ বিরুদ্ধে। সেখানে কোনো কিছু করেই যে পার পেয়ে যাবে বা একটা সমাধান নিয়ে আসবে এরকম কিছু হচ্ছে না। সুতরাং আমাদের বড় কাজ হবে কেন ধৈর্য ধারণ করা, দব্দ নফস নিজেকে নিয়ন্ত্রণ করা এবং যতটুকু সম্ভব নিজেকে সেফ করা এবং এই সমস্ত জায়গা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে আশায়, সময় আসবে আল্লাহ তাআলা আবার সে সমস্ত জায়গাতে আল্লাহ দিনের দিশারা উড়ানোর তৌফিক দিবে। এই জন্য নিজেরা প্রথমত আল্লাহর কাছে প্রথম নিজেরা সাবধান থাকবে, দ্বিতীয়ত যদি বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে এবং নিজেদেরকে নিজেরা একসাথে থাকবে, পরস্পর হানাহানি মারামারি ভুলে গিয়ে নিজেরা নিজেদের যেটা উপকার হয় সেটা করবে। আর ওই দেশে যারা পার্লামেন্টারিয়ান আছে তাদের উচিত হবে এমন পরিস্থিতিতে তাদের সমস্ত যত ক্ষমতা, তাদের সমস্ত ক্ষমতা সেখানে প্রয়োগ করা, তাদের সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে যাওয়া যে মুসলিমরা তাদের অতীত দেখিয়ে দেওয়া যে অতীতে ক্ষমতায় ছিল মুসলিমরা কিন্তু কোনোদিন তারা কারো উপরে আঘাত করেনি, দাওয়াত দিয়েছে বিল হিকমাতে ওয়াল মাওয়িদাতিল হাসানা, উত্তম পদ্ধতিতে দাওয়াত দিয়েছে। এখনো যেন কেউ মুসলিমদের উপর চড়াও না হয়, তাদের তাদের বিভিন্ন যে সমস্ত তাদের ইবাদতখানা আছে বা তাদের মসজিদ আছে তাদের মাদ্রাসা আছে এগুলোর উপর কেউ যেন আক্রমণ না করে। এবং সরকারকে স্মরণ করিয়ে দেওয়া উচিত, ওই সরকারকে যারা ওই দেশের জনপ্রতিনিধি আছে ভারতের তাদের উচিত সরকারকে স্মরণ করিয়ে দেয়া যে ভিন্ন দেশে হিন্দুরা বাস করে, সেখানে যদি কোনো সেরকম অবস্থা হয় তাদের যেমন কষ্ট হবে, মুসলিমদের উপর আক্রমণ হলো অন্য দেশের মুসলিমরা সেরকম কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম وتعاطفهم كمثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى مسلم ده مسلم را تدير پرشور حلو شاشو هر دم شمپی دیتے اکی شوری ده نه دار اکی آنگش بیتا هلے شارا شوری بیتا هلے نبب کره ای جن نو ایمان دار اسید شب شما ای اونوبب بیتا اونوبب کره کنتو امون کنو کاز نا کرا جاتا جن نو پوری نام بھالو بوینی آش بینا কোনো অন্য দেশে হানাহানি মারামারি করা সেটার জন্য বৈধ হবে না, অন্য দেশে সেটার জন্য কিছু করে ওই দেশের ক্ষতি করা এটাও জায়েজ হবে না। যেমন ভারতের এই অবস্থায় বাংলাদেশের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করা, দোয়া করা এবং তাদের প্রতিবাদ করা, মুখে প্রতিবাদ করা, কিন্তু সেটা যেন হানাহানি পর্যায়ে না যায় সেটা খেয়াল রাখা। আর একটি কাজ করা যেতে পারে সেটা হচ্ছে, সাধারণত এই জালেমরা যারা এই মুসলিমদের উপর অত্যাচার করে তারা কোনো কিছু অন্যায় করে মুসলিম দেশে তারা আবার আসে সফর করতে, সেখানে এসে ভালো কিছু পাওয়ার আশা করে। আমাদের উচিত হবে না তাদেরকে সম্মান দেখানো যতক্ষণ পর্যন্ত না তারা মুসলিমদেরকে সম্মান করছে সে দেশের। এই জন্য সেখান থেকে যারা আসবে তাদেরকে আমরা কোনো ক্রমেই ভালোভাবে সম্মান দিয়ে নেয়া বা তাদেরকে সাদর সম্ভাষণ জানানো এটা ইমানদারের পক্ষে কখনো উচিত হবে না, যতক্ষণ পর্যন্ত না তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের দেশে। তাদের দেশে নিয়ন্ত্রণ করতে পারা এটা কিন্তু তাদের অত্যন্ত সহজ কাজ, কিন্তু তারা ইচ্ছা করে সেটা করছে না, কারণ তারা নিজেরাই এটাকে উস্কে দিচ্ছে, সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। অথচ সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে তারা মুসলিম দেশে শান্তিতে বসে শান্তিতে থাকতে চায়, এটা কখনো ঠিক হবে না। উচিত হবে তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে কথা বলা, কিন্তু সেটাও যেন হানাহানি মারা ব্যাপার যে আমরা না যাই, আল্লাহ যেন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করেন।